মনের বাঁধনে কাকার কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে হ্যাঁ ঠিক ধরেছি ঠিক ধরেছি ভালোবাসা কেন এত কেন প্রেমের জ্বালা এত সো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের টপিক তো বুঝতেই পারছো, একদম সামনে দিয়ে দিয়েছি, প্রথমেই দিয়ে দিয়েছি সাধন সাথী। তো রোস্ট পোস্ট করতে না একদম বুক কাঁপে, ভয় লাগে মনে হয়, ইয়ে ওর নামে এফআইআর করছে, ওর নামে এফআইআর করছে, পুরো শেষ। যাই হোক কাকিমা, প্লিজ ডোন্ট মাইন্ড। ব্যস্ততার দিনগুলোয় ঘুম যেন কোথায় উড়ে চলে যায়, এই অ্যালার্মটাই যদি আমি এমনি টাইমে দিই মনে হয় কি অ্যালার্ম বাজে বাজুক আমি ঘুমাই। তাহলে ভিডিও শুরুতেই দেখে বুঝতে পারছো কাকিমা সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং মোবাইল ধরে প্রতিদিনের ভিডিও আপলোড করে, ঠিক আছে, মানে ডেইলি ব্লগিং যাকে বলে, একদম ডেইলি ব্লগ রোজকার আপলোড। কিন্তু ঘরের সামনে একটা কিসের গাছ। ব্যস্ততার দিনগুলোয় ঘুম যেন কোথায়। এ বাবা না না, ঠিক আছে আমি এবার বুঝতে পেরেছি, ঘুম চোখা ভিডিও বানাচ্ছি তো আসলে। হ্যাঁ, আর দুটো পাশাপাশি মিলিয়ে দেখলাম আর কি। না ঠিক আছে, ওটা ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স। এই চপ চপ চপ, কেউ হাসবে না। হ্যাঁ, আর এই ঢ্যাবনাগুলো আমি যখনই ভিডিও বানাবো টিং 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 করে মানে বিবাদদের আমার কান খায়, বা আমারও কান খায়। তবে খুব চালাক জানো তো, আমাকে মানে নূপুর পরিয়ে রাখে, এই জন্যই সাবধান সাবধান হয়, হয়তো কোনো। হ্যাঁ কাকা চালাক হলে চলবে। হ্যাঁ, সারা ইউটিউব এখন দখল করে নিয়েছে কাকা একাই, যেখানেই ঘুরি না কেন কাকা 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 ছাড়া কোনো কথাই নেই। হ্যাঁ, আর এখন মেয়েদের ক্রাশ বলতে তো একটাই, সেটা হচ্ছে আমাদের কাকা। আমি 108টা প্রেম করেছি আর তোমাকে নূপুর পরিয়ে রাখে, একদম ঠিক ধরেছো, সাবধান হওয়ার জন্য। কোথায় হ্যালো হুলো করে তোমার ওই পায়ের নূপুরের আওয়াজে সব সাবধান হয়ে যায়। আর তোমাদেরকে কিন্তু আমি কথাটা এমনি বলছি না, প্রমাণ দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি, দেখো। অনেক রাধা কৃষ্ণ একটা ব্যাংকে আছে, অনেক টাকা থাকলে টাকা গ্ল্যামার বেড়ে যায়। বাড়া কাকার এই বয়সে এত রাধা? হ্যাঁ, এসব দেখার মতো আমি আর আমার মতো নিয়াং জেনারেশন বাড়া রেনু কিনে আমরা ইয়াং জেনারেশন গুলো কি ঝুলে পড়বো? মেরে পাস কোই ফাজ নি হ্যায়, মুঝে মাফ কর দে আপ লোগ সারে, মুঝে ছুটি দে দে। আজকে আমি লুচির পরিমাণটা বেশিই রেখেছি, কারণ ক্যামেরাম্যান যে আসছে, তারপরে আমাদের সাথে আরো কয়েকজন আসবে শুটের জন্য। তো ব্যাপারটা হচ্ছে, আমি যে ভিডিওটার ক্লিপগুলো ইউজ করছি, সেদিন নতুন শর্ট ফিল্মের শুটিং চলছে, তো লোকজন আসবে, তাদের জন্যই লুচি খুচি। আমার না দেখে লোভ লোভ লাগছে, কিন্তু খেতে তো পারলাম না, যাক লোভ দিয়ে দিলাম, পেট খারাপ হবে। তো যাই হোক, শুটিংয়ের দিন, শুটিংয়ের ব্লগ। হ্যাঁ, ভিডিওটা প্রায় 5-6 মিনিট যাচ্ছে, আমি তো কাকা দেখতে পাচ্ছি না, আমার মন তো পুরো আনচান্ত করছে, বা কেষ্ট রাহুলকে দেখতে পাচ্ছি না। অবশেষে খুঁজে খুঁজে কেষ্ট রাহুলকে পেলাম, দেখো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি দিয়ে খাচ্ছে, এটাই কিন্তু একদম সুস্থ খাবার। তুমি যে লুচি খাওনি খুবই ভালো করেছো। লুচি তো এমনি খাই না, আমিও তো মুড়ি খেয়েছি। এই হে হে বাড়া, পেলাম তো পেলাম সিঁড়িতলায়, আমাদের কেষ্ট ঠাকুর সিঁড়িতলায়। কাকিমা এ কিন্তু অন্যায়, আমাদের বাংলার কেরাস বলে কথা, তুমি সিঁড়িতলায় রেখে দিচ্ছ, খেতে দিচ্ছ। যাই হোক কাকা, এরম করলি তো কাকিমা সিঁড়িতলায় রাখবে তোমায়। তো যাই হোক, আরেকটা ভিডিও শর্ট আর কি, সেখানে দেখতে পাচ্ছি কাকা কাকিকে মানে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে, অপরূপ ভালোবাসা। হ্যাঁ, আমিও প্রেম করেছিলাম একটা গালে, কিন্তু মানে আমার গার্লফ্রেন্ড কোনোদিনও খাইয়েনি, মানে খাবি কেন না খাবি ফুটে যা, এরকম একটা ব্যাপার, শেষমেশ ফুটেই তো গেল। কেমন যে লাগছে শরীরটা বলে বোঝাতে পারবো না জানো তো, মানে মনে হচ্ছে কি পা দুটো শূন্যে উঠে যাচ্ছে হালকা হয়ে। তো যাই হোক, কাকিমা দিনের শেষে খুব ক্লান্ত, খুব ক্লান্ত, মানে বাড়ির সামনে লাগানো ঢেঁড়স পাতা পাতা খেয়েছে বোধহয়, তাই হবে। তো হ্যাঁ, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, লাস্টে কয়েকটা কথা বলছি, অবশ্যই শোনো, এগুলো অবশ্যই শোনো। ব্যাপারটা হচ্ছে, কাকু কাকিমা কিন্তু খুবই ভালো মানুষ, কারণ যারা আসে তাদের ওনাদের বাড়িতে মিষ্টি ফিষ্টি না খাইয়ে ছাড়ে না, খুব ভালো ব্যবহার করে, এমনকি এই ভিডিওটাও দেখলাম খুব ভালো ব্যবহার করেছে সবার সাথে, সত্যি ভালো লেগেছে, মন জয় করে নিয়েছে একদম জায়গায় মানে। আর আমিও চিন্তা ভাবনা নিচ্ছি, যাবো কাকিমার বাড়ি, যাবো কাকিমার হাতের লুচি মিষ্টি মিষ্টি খেয়ে আসবো, যদি ডুবতে যায় আর কি আমার এই ভিডিওটা দেখার পর।
এখন জানি না কী হবে। ঠিক আছে, আর হ্যাঁ, অন্যান্য চ্যানেলগুলো যেমন বৌদিদের চ্যানেলগুলো নোংরামো করে যেমন এগোচ্ছে এগোচ্ছে, একদম ফ্রেশ মাইন্ডে কাজ করছে, ডেলি ভিডিও বানাচ্ছে, ডেলি ব্লগ বানাচ্ছে, এভাবেও দাঁড়ানো যায়, বাস্তব উদাহরণ এই সাধন সাথী চ্যানেল। তো হ্যাঁ, ওনাদের সাপোর্ট করো, আর আমাকে পারলেও ছিটে পড়া সাপোর্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে। আসছি নেক্সট ভিডিওয়ে, টাটা।